বাই হল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সম্পর্কে পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা যারা পাসপোর্ট বানাননি আপনারা কিভাবে এই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন যাদের অলরেডি আছে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্টের ডেট শেষ হয়ে গেছে আপনারা আবারও কিভাবে রিনিউ করবেন যারা এখনও পর্যন্ত বানাননি আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এই পাসপোর্ট বানাতে কত টাকা চার্জ লাগবে কোনগুলো ডকুমেন্ট লাগবে কিভাবে করবেন আপনারা অল প্রসেস দেখতে পাবেন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন আমরা স্টার্ট করি প্রথমে আপনি আপনার ক্রম ওপেন করবেন ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লিখবেন পাসপোর্ট ইন্ডিয়া জিওভি ডট ইন এটা লেখায় সার্চ করবেন সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ আপনি প্রথমেই দেখতে পাবেন পাসপোর্ট সেবা নামের ওয়েবসাইট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে আপনি দেখতে পাবেন অ্যালার্ট অন ফেক ওয়েবসাইট রিলেটেড টু পাসপোর্ট সার্ভিস আপনি এই ইউআরএলগুলোতে আপনি কোনো দিন পাসপোর্টের জন্য রিনিউয়ের জন্য বা অ্যাপ্লাইয়ের জন্য কোনো দিন ক্লিক করবেন না কারণ এইগুলা ফেক এইগুলাতে আপনি ক্লিক করলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন আপনি আপনার অনেক কিছু হ্যাকাররা চিনিয়ে নিতে পারে এইগুলা ফেক এরপরে আপনি আপনি ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্রস চিহ্নতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ করবে আপনি দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এক্সিস্টিং ইউজার লগ অনেক কিছু দেখতে পাবেন আপনার যদি অলরেডি এই পাসপোর্ট সেবাতে আপনার যদি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনি লগ ইন করবেন আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনি নিউ ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শ করবে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন দুইটা অপশান সিপিবি দিল্লি আর একটা আছে পাসপোর্ট অফিস আপনি পাসপোর্ট অফিস এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে আপনি অনেক অপশান দেখতে পাবেন আপনি আপনার সিটিটি আপনি সিলেক্ট করবেন আপনার সিটি সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন গিবেন নেইম আপনি আপনার ফার্স্ট নেইম মিডিল নেম যদি মিডিল নেম থাকে তাহলে আপনি এখানে এই বাক্সতে বসিয়ে দেবেন প্রথমে ফার্স্ট নেম এরপরে সে স্পেস দিবেন এরপরে আপনি আপনার মিডিল নেম দিবেন যদি থাকে এরপরে আপনি আপনার লাস্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন দুই নম্বর বাক্সতে এরপরে ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন এরপরে ইমেল আইডি দিবেন আপনি আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন এরপরে আসে ডু ইউ লগ ইন লগ ইন আইডি আপনি এটাতে রেখে দিতে পারেন এরপরে আসে লগ ইন আইডি আপনি আপনার যে এই ওয়েবসাইটে কিভাবে লগ করবেন এই লগ ইন আইডিটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপরে আছে পাসপোর্ট পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এরপরে আবারও পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এরপরে আছে কোয়েশন হিন্ট কোয়েশন আপনি সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে বার্থ সিটি ফেভারিট কালার আপনি ফেভারিট কালার এইটা দিয়ে আপনি যদি কোনো দিন পাসওয়ার্ড বলে যান তাহলে আপনি এই এটাতে আপনি সিলেক্ট করে রেখে দেবেন আর এই কালারের মাধ্যমে আপনি পাসপোর্ট পাসওয়ার্ড আপনি বাহির করতে পারবেন এরপরে আছে হিন্ট আনসার আপনি আপনার আনসার এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনার সামনে এরকম একটি পেজ করবে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন কনফার্মেশন আপনার ইমেইল আইডিতে একটা মেইল আসবে এই মেইলটি আপনি কনফার্ম করতে হবে আপনি সোজা ইমেল আইডিতে চলে আসবেন জিমেইলে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন আপনি এটা জাস্ট এই লিংকে ক্লিক করবেন এরপরে আপনি আপনার এন্টার ইউজার আইডি আপনি যে ইউজার আইডি দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে পরে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি এরপরে দেখতে পাবেন প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার যে ইমেল আইডি যে লগ ইন আইডি দিয়েছিলেন এটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন পাসপোর্ট পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এরপরে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এরপরে আপনি নিচে দেখতে পাবেন লগ ইন এইটাতে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনার সামনে এরকম একটি পেজ শো করবে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে আপনি নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ফিল দি অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এরপরে দেখতে পাবেন স্টেট আপনি আপনার স্টেটটি সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে তোরা লোডিং নেবে এরপরে পেয়ে যাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু আপনি আবার আপনি বানাতে পারেন আপনি আপনার যে পাসপোর্ট আছে এটা আপনি রিনিউ করতে পারেন আর যদি আপনি নতুন তাহলে আপনি ফ্রেশ পাসপোর্টে আপনি ক্লিক করবেন সিলেক্ট করবেন এরপরে দেখতে পাবেন নর্মেল এরপরে তৎকাল আছে আপনি যদি তৎকাল চান তাহলে তৎকালেও আপনি ক্লিক সিলেক্ট করতে পারেন আর যদি নর্মেল চান তাহলে নর্মেলে আপনি সিলেক্ট করবেন আর আপনি ষাট পেজ আছে সঁয়ত্রিশ পেজ আছে আপনি যেটা চাইবেন এটা আপনি ক্লিক করবেন সিলেক্ট করবেন এরপরে আসে নেক্সট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ করবে এরপরে আপনি আপনার গিভেন নেম প্রথমে দেখতে পাবেন আপনি আপনার গিবেন নেম আপনি আপনার নাম দিবেন ফার্স্ট নেম মিডিল নেম আপনি প্রথমে ফার্স্ট নেম দিবেন ফার্স্ট নেম দেওয়ার পরে যদি মিডিল নেম থাকে তাহলে আপনি স্পেস দিয়ে আপনি আপনার মিডিল নেম দিয়ে দেবেন এরপরে আপনি আপনার লাস্ট নেমে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে জেন্ডার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার ইউ এভার বিন নাও বাই আদার নেমস আপনি ইয়েস ন এটা সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন এরপরে আসে ইওর প্লেস বার্থ আউট অফ ইন্ডিয়া আপনি যদি আপনার জন্ম হয় ইন্ডিয়ার বাইরে তাহলে আপনি ইয়েসে আর না হয় নতে রেখে দেবেন এরপরে আছে প্লেস অফ বার্থ ভিলেজ আপনি আপনার বাসস্থান এটা বা ভিলেজের বা টাউনের নাম লিখবেন এখানে এই বাক্সতে নাম লিখবেন এরপরে স্টেট আপনি আপনার স্টেটের নাম দিবেন এখানে স্টেট দেওয়ার পরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন এরপরে আপনি আপনার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গুল নাকি অন্য কিছু আপনি এটা সিলেক্ট করবেন এরপরে আসে সিটিজেনশিপ বাই ইন্ডিয়া আপনি আপনার বার্থ আছে রেজিস্ট্রেশন আছে এটা সিলেক্ট করে নেবেন এরপরে আসে পেন ইফ অ্যাভেইলেবল আপনার পেন আছে কিনা যদি পেন থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে এমপ্লয়মেন্ট আপনি কি করেন এটা দিয়ে দেবেন আপনি যদি সরকারি জব করেন তাহলে গভর্নমেন্ট আর যদি অন্য কিছু করেন আপনি আপনার অদার্স আছে সেলফ এমপ্লয়েড আছে আপনি আপনার সিলেক্ট করে নেবেন এরপরে আসে ইজ এদার অফ ইউ প্যারেন্ট মাইনর স্পোজ গভর্নমেন্ট সার্ভেন্ট আপনার ঘরের মধ্যে কোনো মানুষে কোনো সদস্য আপনার ঘরের মধ্যে কোনো সদস্য সরকারি জব করেন কিনা চাকরি করেন কি না যদি করে থাকেন তাহলে ইয়েস আর না হয় নথে রেখে দেবেন এরপরে আছে এডুকেশনের কোয়ালিফিকেশন আপনি কত কতগুলো পড়েছেন আপনি গ্র্যাজুয়েট নাকি সেভেন পাস নাকি টেন পাস আপনি আপনার সিলেক্ট করে নেবেন এরপরে আছে ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি এরপরে আছে ইয়েস আর না হয় ন আপনি যদি ইসিআর করে থাকেন তাহলে গ্র্যাজুয়েট হন তাহলে ইয়েসে ক্লিক করবেন এরপরে ভিজিবল ডিজিটিং মার্ক আপনি আপনার কত মার্ক আছে আপনি এটা বসিয়ে দেবেন এরপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে আপনি আপনার অ্যাগ্রি ইয়েস আর না হয় ন এটাতে আপনি সিলেক্ট করে নেবেন এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনার সামনে এরকম একটি পেজ করবে আপনি দেখতে পাবেন ফ্যামিলি ডিটেলস আপনি আপনার ফাদারের নাম প্রথমে দিবেন ফাদারের ফার্স্ট নেইম মিডিল নেইম যদি থাকে তাহলে স্পেস দিয়ে আপনি দিয়ে দেবেন এরপরে আসে লাস্ট নেইম ফাদারের লাস্ট নেম দেবেন এরপরে আপনি আপনার মাদারের মাদারের ফার্স্ট নেম তিন নম্বর বাক্সতে দিবেন ফার্স্ট নেইম মিডিল নেম দিবেন এরপরে লাস্ট নেম দিবেন এরপরে দিবেন লিগেল গার্জেন্ট গিবেন নেইম আপনি আপনার গার্জেন্ট আপনার ফাদার নাকি মাদার যদি ফাদার থাকেন তাহলে ফাদার আর না হয় মাদার দিবেন ফার্স্ট নেইম এরপরে মিডিল নেম যদি থাকে তাহলে দিবেন আর না হয় ফার্স্ট নেইম এরপরে লাস্ট নেম এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন প্রথমেই প্রেজেন্ট রেসিডেন্টিয়াল অ্যাড্রেস এরপরে দেখতে পাবেন ইজ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া আপনি যদি ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে আপনি ইয়েস করে দেবেন আর না হয় নতে রেখে দেবেন এরপরে আসে হাউস নম্বর স্ট্রিট নেম আপনি আপনার হাউস নম্বর বা স্ট্রিট নেম দিয়ে দেবেন এই বাক্সতে এরপরে আসে ভিলেজ টাউন সিটি আপনি আপনার তিনটার মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবেন এরপরে আসে স্টেট ডিস্ট্রিক্ট এইগুলা অটোমেটিক ফিল থাকবে এরপরে আসে পুলিশ স্টেশন আপনি আপনার পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন এরপরে পিনকোড আসে পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন এখানে এরপরে আসে মোবাইল নম্বর আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন এরপরে আসে টেলিফোন নম্বর এটা আপনি দিলেও হবে না দিলেও হবে এরপরে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এখানে এরপরে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেইলেবল আপনি ইয়েস করে দেবেন এরপরে আবারও ইয়েস করে দেবেন এরপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেইম অ্যান্ড অ্যাড্রেস আপনি আপনার ঘরের সদস্যের যে কোনো একজনের নাম দিতে পারেন বা আপনি আপনার ফ্রেন্ডের নাম দিতে পারেন এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার আপনার ফ্রেন্ডের বা যে কোনো একজনের নাম্বার দিয়ে দেবেন যার নামে প্রথমে অ্যাড্রেস দিবেন তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে টেলিফোন নাম্বার এটা দিলেও হবে না দিলেও হবে আর ইমেল আইডিটা বসিয়ে দেবেন এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি প্রথমে দেখতে পাবেন আইডেন্টি সার্টিফিকেট পাসপোর্ট ডিটেলস প্রথমে দেখতে পাবেন ইয়েস অর ন আপনি নতে রেখে দেবেন এরপরে আসে ডিটেলস অ্যাভেলেবল ডিটেইলস নট অ্যাভেলেবল এইটাতে আপনি সিলেক্ট করবেন এরপরে আসে ইয়েস অর ন আপনি নতে রেখা দেবেন এরপরে আসে নেক্সট এই নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন ইয়েস ন ইয়েস ন আপনি সবগুলো ন করে দেবেন ন করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন নেক্সট নামের অপশন এইটাতে আপনি ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন প্রথমে সেলফ ডিক্লারেশন এরপরে আসে প্লিজ সিলেক্ট প্রুফ বার্থ আপনি আপনার যে কোনো একটা প্রুফ দিয়ে দেবেন আপনি আপনার যে কোনো একটা আইডেন্টি দিয়ে দেবেন ভোটার আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এরপরে আসে প্লিজ সিলেক্ট আবারও ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আধার কার্ড আছে আপনি আপনার আধার কার্ড দিয়ে দিতে পারেন এরপরে আপনি আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আই এগ্রি এইটাতে টিকমার্ক দিবেন এরপরে আপনি আপনার প্লেস দেখতে পাবেন এই প্লেসটি আপনি এখানে আপনি আপনার প্লেসটি বসিয়ে দেবেন এরপরে আপনি নিচে দেখতে পাবেন সাবমিট নামের অপশন এইটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম বিন সাবমিট সাকসেসফুলি এরপরে দেখতে পাবেন পে অ্যান্ড শেডিউল অ্যাপয়েন্টমেন্ট এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি প্রথমে দেখতে পাবেন চুইস পেমেন্ট মোড পেমেন্ট ওয়ান্স মেড ফর অ্যাবেলিং পাসপোর্ট সার্ভিস আপনি এই অনলাইন অ্যাপ্লাই করেছেন যে আপনার পাসপোর্টের চার্জ লাগবে পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনি দিতেই হবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি দিতেই হবে এরপরে আপনাকে ডেট বলবে আপনি কোন দিন পারবেন ক তারিখে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিতে আপনি ক তারিখ পারবেন এবং আপনি ক তারিখ যেতে পারবেন সব কিছু আপনাকে বলবে এবং পেমেন্ট দেওয়ার সাথে সাথেই আপনি একটা রিসিপ্ট পেয়ে যাবেন এই রিসিপ্ট আর আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন এরপরে আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথেই আপনি এক মাস দু মাস তিন মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্ট যদি আপনি তৎকাল অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার সময় লাগবে কম আর যদি আপনি নর্মাল করেন তাহলে আপনার সময় একটু বেশি লাগবে এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ